দোজো শুন না, তারপর কি হয়েছে? তারপর হচ্ছে ইঁদুরটা হাতিকে বলল, আমি কিন্তু তোমার মরতে পারবো, কিন্তু তুমি আমার মরতে পারবে না। সারা জীবন এই একই বোরিং জোক শোনাতে শোনাতে কানের পোকা বের করে দিচ্ছিস। নেক্সট টাইম তোর এই বোরিং জোক শোনাতে সবাইকে পে করবি, বুঝছিস? হ্যালো গাইস, কেমন আছিস তোরা? আচ্ছা কি হইছে? তোরা না সব সময় এরকম করিস। এমনিতেই আজকে সকাল থেকে জোজো বেবি পটি করে না। ইউ জোজো, এই সব জায়গা নেই তো দিলি তোর মুডটা অফ করে। থাক জোজো বেবি, মন খারাপ সারা জীবন কুত্তা দিয়ে জ্বালালি, যা সরা এখান থেকে। কাছে না আই তো এডিট একটু হ্যাঁ, খাও না তুমি। চিকেন দেই নাই, বিফ দিছি। আচ্ছা আমি দি। হ্যাঁ কি হয়েছে বলবি তো? সারাটা জীবন নিজের ফ্রেন্ড কম, নিজের রক্ত মনে করছি। আচ্ছা আল্লাহ দোহাই লাগে, বল কি হয়েছে? দোহাই তো আমার বাবার কথা, এরকম ফ্রেন্ড পাইছি আমি। দোস্ত বলবি? দোস্ত আমি আর নিতে পারতেছি না। ঝেন পেটেস না তো বল। আজকে মেকআপ ক্লাস। হ্যাঁ আমি ঢুকছি, ও আমাকে বলে পাশে সিট খালি নেই, পেছনে যাই বস। আমি আগেই বলছিলাম প্রতিদিন রাতে এক গ্লাস ইসুপ গুলের ভুসি খাইতে আর সকালে খালি পেটে ছিল তার পানি খাইতে। আমার কথা তো শোনো না, এখন তেমন হবেই। কাউকে বলবি না, আমি শুধু তোকেই বলতেছি। তুই তো আমার সারা জীবনের বন্ধু, তোর সাথে শেয়ার না করলে আমার জমবে বল? ভেরি সিক্রেট, আমি শুধু তোকেই বলতেছি আর কাউকে না। একটা ফোন দিই। হ্যালো দোস্ত, জানিস কি হয়েছে? আজীবনকে ছবি আঁকবি, আমাদের সাথে জয়েন করবি না?